আচ্ছা দেখো গতদিন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে মানে প্রেজেন্ট টেন্স টোটালটাই কমপ্লিট হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই চারটে টেন্স কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা বাকি আটটা টেন্স কমপ্লিট করবো তো ফার্স্টে আমাদের কী রয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্রথমে দেখো স্ট্রাকচার দেওয়া রয়েছে স্ট্রাকচারটা কি সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট তো কমন সব জায়গাতেই তো এখানে ফর্মেশনে রয়েছে সাবজেক্ট ভি টু অবজেক্ট ভি টু মানে হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম ভি টু স্ট্যান্ডসর ভারবে সেকেন্ড ফর্ম অথবা ভারবে ফার্স্ট ফর্ম ক্লিয়ার এবার দেখো এখানে নেগেটিভ স্ট্রাকচারটা দেওয়া নেই এটা তো খাতায় লিখে নাও যে পয়েন্টগুলো এখানে লেখা নেই শুধুমাত্র সেগুলোই খাতায় লিখবে বাকি খাতায় লিখতে হবে না এখানে যে পিডিএফটা রয়েছে ওটা প্রিন্ট আউট করে নাও বুঝতে পেরেছে সব থেকে সহজ উপায় মানে টাইম যদি তুমি কম টাইমের মধ্যে কাজগুলো করতে চাও তাহলে এটাই করো পিডিএফটা একটু কষ্ট করে করে নাও আর যদি পিডিএফ করতে কোনো প্রবলেম হয় তাহলে একটা কাজ করবে পিডিএফ এখানে যে পিডিএফটা দেবো সেটা তোমরা খাতায় টুকে নেবে বুঝতে পেরেছো অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস মানে যখন আমি বোঝাবো তখন নয় কিন্তু ক্লাসের এন্ডিংয়ে যে কোনো সময় যাই হোক তো এ ভি প্রেজেন্ট ইনভিটেন্সের আমি নেগেটিভ স্ট্রাকচারটা বলছি কী হয় সাবজেক্ট হয় তারপরে কী হয় ডিড নট হয় ডিড নট তারপর ভার্ভের মেইন ফর্ম হয় ক্লিয়ার তারপরে অবজেক্ট অ্যাজ ইউজুয়াল তো এখানে দেখো ডিড নট ডিডটা কী রয়েছে ভি টু ভি টু এ ডিড কোথা থেকে গেছে ডু ডু এর ভি ভি টু ফর্ম যেটা কী রয়েছে ডিড বোঝা গেল আর কিন্তু পরবর্তীতে আমাদের কি ইউজ করতে হয় ভি ওয়ান ভালো করে বোঝো কী বলতে চাইছি বলতে চাইছি যে একটা সেন্টেন্স যখন পাস্ট ইনডিফিনিটে করতে হবে বা করবো সেটা নেগেটিভ হোক অথবা কোশ্চেন সেখানে একবার যখন ভি টু বসে যাবে একবার যখন ভি টু স্ট্রাকচারের ভি টু বসে যাবে তারপরে কখনও আমি আবার ভি টু দিতে পারবো না পরেরটাকে আমাকে ভি ওয়ানে রাখতে হবে একটা সিম্পল সেন্টেন্সে সবসময় একটাই ভি ওয়ান হতে পারে আর একটা ভি টু হতে পারে দুটো ভি টু হতে পারে না বুঝতে পেরেছো নোট করে নাও যে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স মানে কি যেটা অ্যান্ড অথবা ডাব্লু এইচ ওয়ার্ড কোনো ফ্রেজ দ্বারা তৈরি নয় এমন বুঝতে পেরেছো এক্সাম্পল যদি বলা হয় আই এট রাইস তো এটাকে যদি আমি নেগেটিভে কনভার্ট করি মিনিং চেঞ্জ করে তাহলে কি হবে আই ডিড নট ইট রাইস তাই তো তো এখানে দেখো ফরমেশনটা ভালো করে দেখো এট ভি টুতে ছিল কিন্তু যখন আমি চেঞ্জ করেছি ডিড ইউজ করেছি ভি টু অলরেডি ইউজ করে ফেলেছি তাই আমি এখানে ভি ওয়ান ইউজ করেছি বুঝতে পেরেছ ভি টু যদি একবার ইউজ করি পরবর্তীতে আমাকে আমাকে কী ইউজ করতে হবে ভি ওয়ান ইউজ করতে হবে নট ভি টু একটা সেন্টেন্সে দুবার ভি টু হয় না এরকম হয় না আই ডিড নট এট রাইস এরকম হয়ই না বুঝতে পেরেছো ওটা ভুল তো এক্সামে এরকমও এর দিতে পারে ডিড নটের পর একটা ভি টু ভাব দিয়ে দিল তো সেটা তোমাকে কারেকশন করতে হবে বুঝতে পেরেছো এবার দেখো স্ট্রাকচারের কথা তো হয়ে গেল এবার কী রয়েছে পয়েন্টে আসি ফার্স্টে কী রয়েছে এক নম্বর পয়েন্টে দেখো কী রয়েছে টু এক্সপ্রেস আ কমপ্লিট অ্যাকশন ইন দ্য পাস্ট পাস্ট ইন্ডিভিনিটেন্স ইজ ইউস বলছে কমপ্লিট অ্যাকশন ইন দ্য পাস্ট পাস্টের কোনো কমপ্লিট অ্যাকশন আর কিছুই এখানে দেখার নেই পাস্টের কোনো কমপ্লিট অ্যাকশন যেহেতু পাস্ট ইন্ডিভিনিট পড়ছি তাই পাস্টের আলোচনা কর হবে এখানে তো স্বাভাবিক আর কমপ্লিট অ্যাকশন কমপ্লিট অ্যাকশন মানে আমি বলতে চাইছি কমপ্লিটেড অ্যাকশন যে অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে ধরো এটা প্রেজেন্ট সিচুয়েশন ঠিক আছে তো এখান থেকে কাজ শুরু হয়ে এখনও চলে বা রেস্ট রয়েছে এরকম যদি হয় তাহলে কী হয় প্রেজেন্ট পারফেক্ট হয় তাই তো তো অনেক আগে শুরু হয়েছে তার রেস্ট এখনও রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক আগে থেকে শুরু হয়ে এখনও চলছে রেস্ট নেই কিন্তু চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল কিন্তু অতীতে কোনো কাজ ধরো তুমি এখানে রয়েছে এখন বর্তমান সময়ে রয়েছে এবার অতীতে একটা কাজ কী হয়েছে ওই টাইমের মধ্যে পিরিয়ডের মধ্যে করে শেষ হয়ে গেছে মানে করা কমপ্লিট হয়ে গেছে তো তার কোনো রেশ পেশ কোনো কিছু বাকি নেই বর্তমানে তার সাথে কোনো কানেকশান নেই তো সেই অর্থে কী হয় সেই অর্থে সবসময় ভার্ড সেকেন্ড ফর্ম ইউজ করবো মানে পাস্ট ইন্ডিপেন্টেন্স ইউজ করবো এক্সাম্পলগুলো পরবর্তীতে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো এর একটা এক্সাম্পল আমি দিয়েছি টু এক্সপ্রেস কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট অতীতের কোনো মানে যে কাজটা পুরো হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে এমন কী রয়েছে ধরো দু হাজার তুমি ধরো দু হাজার বারোতে মাধ্যমিক দিয়েছ তাহলে তুমি কী বলবে ইংলিশে কী বলবে বলো আই ক্লিয়ার্ড মাধ্যমিক এক্সামিনেশন ইন টোয়েন্টি টুয়েলভ তাই তো তো এক্ষেত্রে কী হবে দেখো ক্লিয়ার্ড বলেছি ক্লিয়ার্ড বলেছি তার মানে এর কোনো রেস বাকি আছে কি রেজাল্টও দেওয়া হয়ে গেছে আমি আর ওয়েট করে নিই বুঝতে পেরেছো এই অর্থে যে ওটা কমপ্লিট হয়ে গেছে রেজাল্টও হয়ে রেজাল্টও পেয়ে গেছি পাসও করে ফেলেছি বুঝতে পেরেছো তো এই অর্থে আমরা সবসময় কী ইউজ করবো ভি টু ফর্ম ইউজ করবো বুঝতে পেরেছো পরের পয়েন্টটা দেখো কী রয়েছে ইট ইজ অলসো ইউজড টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট বাই ইউজিং উড অ্যান্ড ইউজ টু দেখো ইউজ টু আর উড এই দুটি ইউজ করে অতীতের কোনো অভ্যাস ভালো করে বোঝো অভ্যাস আমরা এর আগে কী পড়েছিলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে প্রেজেন্টের অভ্যাস অভ্যাস বিশুত কোনো ঘটনা বা কোনো কাজ করা হলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে ইউজ করা হয় এবার অতীতের অভ্যাস অতীতের যখনই আমি বলবো অতীতের অভ্যাস তার মানে কি বর্তমানে তার সাথে কোনো কানেকশান নেই তাই তো বর্তমানে সেই কাজটা করছি না যেহেতু আগে করতাম রীতিমতো বা অভ্যাস মতো সেই জন্য বলা হয়েছে অতীতের অভ্যাস তো সেই ক্ষেত্রে সবসময় আমাকে কী ইউজ করতে হবে এই স্ট্রাকচার ইউজ করতে হবে সাবজেক্ট ভি টু অবজেক্ট আর এই স্ট্রাকচারের মধ্যে কী ইউজ করতে হবে উড ইউজ টু বুঝতে পেরেছো উড আর ইউজ টু তারপরে ভিউন ইউজ করতে হবে ক্লিয়ার হয়েছে যদি বলা হয় আমি স্কুলে যেতাম আমি রোজ সকাল দশটায় স্কুলে যেতাম তাহলে ইংলিশটা কী হবে আই ইউজ টু ইউজ টু ইউজ করবো তাই তো কারণ অতীতের অভ্যাস অথবা উড ইউজ করতে পারি উড আই ইউজ টু আমি বলেছি একবার ভি টু ইউস করা হয়ে গেলে দেখো এটা উইলের ভি টু তাই তো উইল যেটা রয়েছে উইলের ভিটু হচ্ছে উড আর ইউজ টু নিজেই ভি টু ফর্ম ওর প্রেজেন্ট ফর্ম হয় না তো ভি টু যেহেতু একবার ইউজ করে দিয়েছি বা ইউজ করে ফেলেছি তো আমাকে পরবর্তীটা পরে কী করতে হবে ভি ওয়ান স্ট্রাকচারে ইউজ করতে হবে তাহলে আই ইউজ টু গো আই ইউজ টু গো টু স্কুল অ্যাট টেন এ এম বুঝতে পেরেছো আই উইস টু অথবা আই উড গো টু স্কুল অ্যাট টেন এ মানে আমি আগে দশটায় স্কুলে যেতাম তার মানে কি এখন হয় স্কুলে যাই না অথবা দশটায় যাই না বুঝতে পেরেছো অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে এই জন্যই আমরা অতীতের অভ্যাস বলি নেক্সট দেখো কী রয়েছে সাপোজিশনাল সেন্টেন্স সব থেকে ইম্পর্টেন্ট যদি পাস্ট ইন্ডিফিনেটের কিছু থাকে সেটা হচ্ছে সাপোজিশনাল সেন্টেন্স একদম মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে যেটা বলছি হচ্ছে উইথ ইফ অ্যাজ ইফ মানে উইথ এখানে উইথ ইফ বলতে শুধু ইফ ঠিক আছে ইফ অ্যাজ ইফ আই উইশ হি উইশেস আর কী রয়েছে অ্যাজ দো তো এইগুলোর ক্ষেত্রে সাপোজিশনাল সেন্টেন্সে কী ইউজ করা হয় সিম্পল পাস্ট ইজ ইউজড সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয় ভালো করে বোঝে কী বলছে সাপোজিশনাল সেন্টেন্স আমি পরবর্তীতে কন্ডিশনাল সেন্টেন্সটা বলেছি কন্ডিশনাল সেন্টেন্সটা কী পরে আলোচনা করে দেবো এখন ভালো করে বোঝে নেওয়া যে সাপোজিশনাল সেন্টেন্স কী আমি প্রথমেই বলছি যে যখনই গ্রামারের কোনো ফর্মেশান দেখবে বা কোনো নাম দেখবে কোনো টার্ম দেখবে তখন সেটার মানে বোঝার চেষ্টা করবে সাপোজিশনাল মানে কি সাপোজিশনাল মানে হচ্ছে ধরো ধরে নাও তো আমরা যদি বলি যে ধরে নাও এটা হচ্ছে এটা তাহলে সেক্ষেত্রে কী হয় সাধারণত সেই অ্যাক্টিভিটিগুলো আমরা কোনো অর্থে ইউজ করি যে এটা হয়নি সেই জন্য ইউজ করছি তাই তো যদি বলা হয় ধরো তুমি ভারতের প্রধানমন্ত্রী তার মানে পসিবিলিটি খুবই কম যে তুমি ভারতের প্রধানমন্ত্রী হবে সেই জন্যই তো বলছি ধরো তাই তো যদি বলা হয় ধরো আমি একজন আমি একটা পাখি যদি আমি পাখি হতাম তাহলে আমি একটা কাজ করতাম বা এরকম হতো তাহলে সেই অর্থে কী বোঝাচ্ছে সাপোজিশনাল ধরো মানে বাস্তবের সাথে শুধু এর সাথে কোনো কানেকশন নেই বুঝতে পেরেছো সেটাকে বলা হয় কি সাপোজিশনাল সেন্টেন্স তো সেক্ষেত্রে কী থাকে ইফ অ্যাজ ইফ আই উইশ হি উইশ এস অ্যাজ দো বুঝতে পেরেছো তো এগুলোর সঙ্গে কী হয় ভি টু ফরম্যাটে ইউজ করা হয় এক্সাম্পল যদি বলা হয় একদম সিম্পল এক্সাম্পল যেটা আমি সবসময় ইউজ করি আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম ভালো করে বোঝো আমি যদি পাখি হতাম তাহলে কী করবো ইফ এখানে যেহেতু রয়েছে ইফ আই সাবজেক্ট এবার ভি টু ভি টু ইউজ করতে হবে ইফ আই আয়ার এ বার্ড আয়ার এ বার্ড যদি আমি একটা পাখি হতাম আই উড ভি টু ফ্লাই ইন দ্য স্কাই তো এখানে সেন্টেন্সটা কী রয়েছে ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই এখানে কমা দিয়ে একটা সেন্টেন্স রয়েছে দেখো দুটোই টুতে ফর টু ফরম্যাটে করেছি ইফ আয়ার এ বার্ড এখানে তোমাদের কোশ্চেন হতে পারে স্যার আয়ের পরে অয়ার কেন হয় আয়ের পরে তো ওয়াজ হয় দেখো সাপোজিশনাল সেন্টেন্সের নিয়মই এটা সেক্ষেত্রে সবসময় যদি বিভার অর্থে হয় সবসময় অয়ারই ইউজ করব। আমরা অন্য কিছু ইউজ করতে পারবো না ইজ করতে পারবো না মানে ওয়াশ করতে পারবো না বিন করতে বিন করতে পারবো মানে অন্য কিছু ইউজ করতে পারবো না শুধু সিঙ্গুলার হোক সাবজেক্ট সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক সবসময় আমাকে অয়ারই ইউজ করতে হবে বুঝতে পেরেছো বি ভার্বের অর্থে আদারওয়াইজ আমরা উড ভি অন ইউজ করবো অথবা ভি টু ইউজ করবো ক্লিয়ার সেটা আমি পরবর্তীতে আলোচনা করে দেবো যখন আমি কন্ডিশনাল সেন্টেন্সটা বোঝাবো ক্লিয়ার হয়েছে এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখবে আমি একটা বাংলা বলছি তার ইংলিশ মানেটা তোমরা লিখবে যদি তুমি আমাকে ইনভাইট করতে তাহলে আমি যেতাম ঠিক আছে এটা কন্ডিশনাল সেন্টেন্সে রয়েছে তো এটা এই স্ট্রাকচারে নেই সাপোজিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারে নেই তো ওটা করে দেখাবে ওটা লিখে দেবে আমাকে যদি আমি যদি তুমি আমাকে ইনভাইট করতে তাহলে আমি যেতাম এটা ফার্স্ট কন্ডিশানের মধ্যে পড়ে কন্ডিশনটা পরে বুঝে বুঝিয়ে দিচ্ছি শুধু ওটা সিম্পল প্রেজেন্ট ইনফিনিট ফর্মে ফরমেশনে লিখবে ক্লিয়ার নেক্সট দেখো চারেরটা কী রয়েছে ইট ইজ ইউজড উইথ পাস্ট কন্টিনিউস টেন্স টু এক্সপ্রেস টু অ্যাকশনস ইন দ্য পাস্ট ওয়ান ইজ কমপ্লিটেড অ্যাকশন অ্যান্ড আদার ইজ প্রগ্রেসি প্রোগ্রেসিং অ্যাকশন বলছে কী বলছে দেখো পাস্ট কন্টিনিউয়াসের শেষে সাথে তো ইউজ হতে পারে যখন দুটো অ্যাকশান পাঁচটে দুটো অ্যাকশান হবে পাঁচটে ধরো দুটো অ্যাকশান রয়েছে দুটো অ্যাকশানের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে সাথে এটা ইউজ হতে পারে ওয়ান ইট ওয়ান ইজ কমপ্লিটেড অ্যাকশান অ্যান্ড আদার ইজ প্রগ্রেসিভ অ্যাকশান মানে একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা হচ্ছে প্রগ্রেসে চলছে এমন এক্সাম্পলটা দেখে নাও পাঁচের দেখো এখানে রয়েছে দেখো পাঁচের এক্সাম্পলটা দেখো হোয়েন আই ওয়াজ রাইটিং আ বুক মাই মাদার কেম আমার মা এসেছিলো যখন আমি একটা বই লিখছিলাম তো দেখো একটা কমপ্লিটের র্যাকশান আমার মা এসে এসেছিলো সেই মুহুর্তে আমি কী করেছি আই ওয়াজ রাইটিং আ বুক একটা প্রগ্রেসিভ আর একটা হচ্ছে নর্মাল অ্যাকশান একটা প্রগ্রেসিভে রয়েছে প্রগ্রেসিভ হচ্ছে কন্টিনিউয়াস একটা হচ্ছে নর্মাল অ্যাকশান বোঝা গেল তো এই অর্থে ইউজ করা হতে পারে নেক্সট দেখো কি রয়েছে আচ্ছা পাঁচের এক্সাম্পলটা দেখো এটা ওটা আগে চার্ট ছিল পাঁচের এক্সাম্পলটা দেখো ইউজুয়াল টাইম এক্সপ্রেসিং ওয়ার্ডস বলছে কী কী ওয়ার্ড মানে অ্যাডভার্ভ এখানে ইউজ হতে পারে অ্যাডভার্ভ কী কী অ্যাডভার্ব আমরা পাস্ট ইন্ডিফিনটেন্সে ইউজ করবো সেটা হচ্ছে ইয়েস্টার ডে থাকলে ডেফিনেটলি সেটা পাস্ট ইন্ডিফিনটেন্সে হবেই হবে ভালো করে বুঝবে ইয়েস্টার ডে এখান থেকে এ দেয় সেই জন্য আমি এমফাসাইজ করছি যে ডে যদি কোথাও দেখো তার মানে সেন্টেন্সটা ডেফিনেটলি টু ফরমেশনে থাকবেই থাকবে মানে পাস্ট ইন্ডিফিনটেন্সে থাকবে দ্য দ্য ডে বিফোর ইয়ার স্টার্টে মানে গত পরশু যদি গতকাল হয় তাহলে গত পরশু কেন পাঁচটা ইউজ করা হবে না তাহলে গত পরশু হবে দ্য ডে বিফোর ইয়ার স্টার্টে নেক্সট হচ্ছে অ্যাগো অ্যাগো মনে হচ্ছে কি পূর্বে আমরা জানি এটা দি আদার ডে দি আদার ডে আর হচ্ছে লাস্ট ডে আমরা জানি লাস্ট রিলেটেড কোনো কিছু লাস্ট মান্থ লাস্ট উইক এগুলো যদি হয় সবসময় ভিডিওতে হয় প্রেজেন্ট টেন্সে ইউজ হয় না যেটা আগের দিন আলোচনা করেছি বুঝতে পেরেছি বিফোরও হতে পারে বিফোরও এর সাথে অ্যাড করে নাও তো এগুলো মোটামুটি তোমার এই অ্যাডভার্বগুলো প্রেজেন্ট সরি পাস্ট ইউজ ইউজার ক্লিয়ার এক্সাম্পলগুলো আমি পরে একবারে বলে দিচ্ছি ছয়টা দেখো কী রয়েছে ইট ইস টাইম ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষা থাকেই থাকে যে কোনো এক্সামে তুমি ধরো চারটে যদি এক্সাম দাও তার মধ্যে তিনটে এক্সামে তিনটে এক্সামে এই যে ছ নম্বরে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের থেকে একটা না একটা কোয়েশ্চেন থাকেই কী রয়েছে দেখো ইট ইজ টাইম মুখস্থ করে নেবে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম আর একটা লিখে নাও নোট করে নাও ইট ইজ অ্যাবাউট টাইম অ্যাবাউট টাইম তাহলে এই তিনটে জিনিস যদি দেখো ইট ইস টাইম ইট ইস হাই টাইম ইট ইস অ্যাবাউট টাইম ইট ইস টাইম ইট ইজ হাই টাইম টাইম এরকম যদি থাকে তাহলে তার ফরমেশান সবসময় ফার্স্ট ইন্ডিভেন্টেন্সই ইউজ করতে হয় তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পর ভি টু স্ট্রাকচার দিয়ে করতে হবে বুঝতে পেরেছো ইট টাইম ইট হাই টাইম ইট টাইম এরপরে আমি যদি কোনো সাবজেক্ট দিয়ে কোনো ভার্ব ইউজ করতে চাই তাহলে ভাবটা সবসময় ভি টু ফরম্যাটেই হবে কিন্তু এবার তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে স্যার ইট ইজ টাইম টু গো এটা হতো এটা হয় না এখানে তো ওয়েন্ট তো দেয়নি এখানে টু গো দিয়েছি ঠিক বলেছো যদি এরকম কারো ভাবনা চলে আসে তাহলে আমি তাকে বলবো যে ঠিক বলেছো কিন্তু আমি কী বলেছি দেখো ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে আর তুমি কি সেন্টেন্সটা কী বলেছ ইট ইজ টাইম টু গো এখানে দেখো সাবজেক্ট নেই এখানে টু প্লাস ভি ওয়ান রয়েছে তো এই সেন্টেন্সটা এইভাবে হতে পারে এখানে আলাদা কোনো সাবজেক্ট নেই বুঝতে পেরেছ যদি বলা হয় অন্য একটা সেন্টেন্স দিয়ে বলছি ইট ইস কীভাবে ইউজ করা হয় ইট ইস টাইম ইট ইস টাইম উই স্টার্টেড এওয়ার জার্নি এক্ষেত্রে হবে ইট ইস টাইম এরপর দেখো টু ভি ওয়ান নেই টু ভি ওয়ান থাকলে তো কোনো কথাই নেই টু এর পর ভি ওয়ান সবসময় বসে ইট ইস টাইম তারপরে কী রয়েছে সাবজেক্ট রয়েছে যেই আমরা দেখেছি এরপরে সাবজেক্ট রয়েছে ব্যাস আমার আর কিছু দেখার দরকার নেই এখানে ভাবটা টু ফর্মেটে দিয়ে দেবো বুঝতে পেরেছো তাহলে এখান থেকে এরোর কীভাবে দেবে ইট ইস টাইম উই এখানে দিয়ে দিলো উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি তো সবার তো মনে হতে পারে এটা প্রেজেন্টে রয়েছে তাই এটা হ্যাভ স্টার্টেড তো ওটাও প্রেজেন্টে থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তা নয় যেহেতু ইট ইস টাইম একটা ফ্রেশ আর এক্ষেত্রে কী ইউজ করা হয় উই স্টার্টেড হবে সবসময় ভিটিউতে ইউজ করতে হবে ক্লিয়ার হয়েছে ভেরি গুড এবারে এক্সাম্পলগুলো আমরা দেখিনি দেখো এক্সাম্পলে কী রয়েছে ও আরও রয়েছে সাত আট আরও দুটো রয়েছে বলছে দেখো অ্যাডভার্ভস অফ টাইম টুডে দিস মর্নিং দিস ইভিনিং দিস ইয়ার রিসেন্টলি ক্যান অলসো বি ইউজড উইথ পাস্ট ইনডিফিনিট খুব কম হলেও ইউজ করা হয় এই অ্যাডভার্ভগুলো দেখো রিসেন্টলি কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমরা ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্টে অ্যাট দ্য সেম টাইম এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেও ইউজ করা যেতে পারে রিসেন্টলি বুঝতে পেরেছো এগুলো পাস্ট ইন্ডিফিনিটেন্স ইউজ করা যায় আর লাস্টে যেটা বলেছে সেটা দেখে নাও কী রয়েছে পাস্ট ইন্ডিফিনিট অলসো ইউজড উইথ পাস্ট পারফেক্টেন্স অতীতের দুটো ঘটনার অর্থে এটা ইউজ করা হয় যখন আমরা পাস্ট পারফেক্টেন্স পড়বো তখন এটা আলোচনা হয়ে যাবে বুঝতে পেরেছ যাই হোক এবার এক্সাম্পলগুলো দেখো কী বলেছে দেখো ফার্স্টের কী বলেছে দ্য ওয়েটার ব্রড এ কাপ অফ কফি ফর মি মানে ওয়েটার আমার জন্য এক কাপ কফি আনলো তাহলে এটা কি বলেছে কমপ্লিট অ্যাকশন ইন দ্য পাস্ট পাস্টের অতীতের কোনো কমপ্লিট অ্যাকশন মানে যে অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে এমন বুঝতে পেরেছো তার কোনো রেস বাকি নেই কিছু নেই যে ওয়েটার আমার জন্য এক কাপ চা এনেছিলো তার কোনো রেশও বাকি নেই পুরো কমপ্লিটেড অ্যাকশন চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বুঝতে পেরেছ নেক্সট দেখো কী রয়েছে শি উড অর ইউজ টু ওয়েট ফর হার লাভার ইন দ্য পার্ক বলছে দেখো উট মানে কি অভ্যাসবশত কোনো ঘটনা অতীতের আর ইউজ টু মানে অতীতের অভ্যাস সে ইউজ টু ওয়েট ফর হার লাভার ইন দ্য পার্ক বলছে হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট মানে হচ্ছে সে অতীতে কী করতো তার লাভারের জন্য পার্কে ওয়েট করতো বুঝতে পেরেছো তো করতো মানে হচ্ছে অভ্যাস তার মানে এখন আর করে না হয় তার বিয়ে হয়ে গেছে না ব্রেকআপ হয়ে গেছে কিছু একটা হয়েছে ওই জন্য এখন আর করে না বুঝতে পেরেছো তার মানে অতীতের অভ্যাস বলতে আমরা ইউজ টু আর উড ইউজ করি নেক্সট দেখো কী রয়েছে সাপোজিশনাল সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে আই উইশ আই ওয়ার দ্য সি এম অফ ওয়েস্ট বেঙ্গল আমি আমার উইশ এটা ঠিক আছে আমার ইচ্ছা আই ওয়ে দ্য সি এম অফ ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গলের সিএম হতে পারতাম যদি ঠিক আছে এটা সাপোজিশনাল ক্লস বলছে এটা কখনো পসিবল কি আমি যে ওয়েস্ট বেঙ্গলের সিএম হব মানে পসিবিলিটি রয়েছে কিন্তু খুব কম ঠিক আছে তো যেখানে পসিবিলিটি খুবই কম সেটা সাপোজিশন হিসেবে ধরা হয় যে ধরে নাও ঠিক আছে যদিও নই কিন্তু ধরে নাও যে আমি সিএম চিফ মিনিস্টার তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে উইশ ইফ এগুলোর পরে কি হবে অয়ার ইউজ করতে হবে অথবা ভি টু ইউজ করতে হবে ক্লিয়ার যদি অয়ার হয় মানে যদি ভি টু মানে বিভার হয় তাহলে অয়ার অথবা হ্যাড বিনও হতে পারে কিন্তু হ্যাড বিন এত ডিটেলসে আলোচনা করছি এখন মাথায় ঢুকবে না আমি জানি অনেকগুলো পয়েন্ট এর মধ্যে হয়েও গেল যাই হোক তো এই সিম্পল জিনিসটা মনে রেখো নেক্সট দেখো চারেরটা কী রয়েছে ইফ মাই সার্ভেন্ট কেম অন টাইম আই উড পে হিস ওয়েজেস উইথ ইফ ক্লস দেখো ইফের সাথে বসে এটা সেকেন্ড কন্ডিশনের মধ্যে পড়ে আমি কন্ডিশনগুলো বলে দিচ্ছি যে তিনটে কন্ডিশন থাকে তিনটে কন্ডিশন থেকে একটা না একটা এক্সামে থাকবেই গ্যারান্টি লিখে নাও একটা না একটা কন্ডিশন তোমার থাকবেই এক্সামে কী বলেছে দেখো ইফ মাই সার্ভেন্ট কেম অন টাইম যদি আমার সার্ভেন্ট যদি আমার সার্ভেন্টটা বানানোটা ভুল রয়েছে সার্ভেন্ট ইফ মাই সার্ভেন্ট কেম অন টাইম যদি আমার সার্ভেন্ট সময় মতো আসতো আই উড পে হিজ ওয়েজেস আমি তার বেতনটা দিয়ে দিতাম বুঝতে পেরেছো দেখো উড ভি ওয়ান রয়েছে এখানে উড রয়েছে তারপরে ভি ওয়ান রয়েছে আর এটা কী করেছে ভি টু ফরম্যাটে করেছে বুঝতে পেরেছো নেক্সট দেখো পাঁচেরটা কী রয়েছে পাঁচ দেখেরটা বলছে হোয়েন আই ওয়াজ রাইটিং আ বুক এটা তো আলোচনা করে দিয়েছি ছয়টা দেখো ইট ইস টাইম এই যে বললাম লাস্টে যে সূত্রটা ছিল ইট ইস টাইম ইট ইস হাই টাইম ইট ইস অ্যাবাউট টাইম তারপরে কী হয় উই সাবজেক্ট রয়েছে তারপরে স্টার্টেড প্লেইং ক্রিকেট উই স্টার্টেড প্লেইং ক্রিকেট তো উইথ ইট ইস টাইমের সাথে সবসময় কী হয় সাবজেক্টের পর ভি টু ফর্মেটেই ইউজ করতে হয় ক্লিয়ার হয়েছে সাতেরটা দেখো আই মেট হিম দিস মর্নিং আই মেট হিম দিস মর্নিং এখানে যে কিছুক্ষণ আগের ওপরে যে অ্যাডভার্ভগুলোর কথা বললাম যে দিস মর্নিং ওকে দিস ইভিনিং এগুলোর সাথেও আমরা ভি টু ইউজ করতে পারি এখানে সেই এক্সাম্পলই দেওয়া রয়েছে আটেরটা কী বলেছে আটেরটা বলেছে যে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট ইন্ডিপেনটেন্স ইউজ করতে পারি পাস্ট পারফেক্টের সাথে আমরা কি ইউজ করব পাস্ট টেন্স এটা পরে আমি আলোচনা করে দিচ্ছি আই হ্যাড ফলেন অ্যা বিফোর আই রিড বিফোর আই রিড ইংলিশ আমি ইংলিশ পড়ার আগে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পেরেছো তাহলে কোনটা আগে হয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আগে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে আমি ইংলিশ পড়েছিলাম বুঝতে পেরেছো বিফোর আই রেড ইংলিশ আমি ইংলিশ পড়ার আগে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পেরেছো তো এটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি পরে যখন পাস্ট পারফেক্ট ওটা না বুঝিয়ে দিলে এটা বুঝবে না যাই হোক নেক্সট দেখো আমাদের কী রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে জানার কিচ্ছু নেই পাস্ট ইনডিফিনিট একটু ডিটেলস ছিল কিন্তু পাস্ট কন্টিনিউসি কিছু জানার নেই প্রেজেন্ট কন্টিনিউস কি বর্তমানে স্পিকার যখন স্পিকার যখন ধরো আমি স্পিকার আমি যখন কোনো কথা বলছি ঠিক আছে সেই মুহুর্তে যে কাজটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর পাস্ট কন্টিনিউস টেন্স মানে অতীতে কোনো একটা কাজ চলছিলো কিছু সময় ধরে চলছিলো কি না জানি না কিন্তু একটা কাজ চলছিলো তো সেই অর্থে কী হয় পাস্ট কন্টিনিউস টেন্স ইউজ করা হয় মানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সেরই পাস্ট ফর্ম আমার কিছুই না কী রয়েছে সাবজেক্ট ওয়াজ আর ভার ভি ফোর ফর্ম মনেছে ভার্বের সঙ্গে আইএনজি ভার্বের সঙ্গে আইনজি অবজেক্ট বুঝতে পেরেছেন এখানে দেখো দুটো পারপাসে ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে টু এক্সপ্রেস ওয়ান অ্যাকশন আর টু অ্যাকশনস হায়ার হায়ার প্রোগ্রেসিং ইন দ্য পাস্ট যখন দুটো একটা অ্যাকশন অথবা দুটো অ্যাকশন অতীতে হচ্ছিল সেই অর্থে পাস্ট কন্টিনিউসেন্সি ইউজ হতে পারে অথবা উইথ ভার্বস উইথ ভার্বস ভার্বস না উইথ ভার্ব গেট আচ্ছা আচ্ছা অনেকগুলো রয়েছে উইথ ভার্ভ গেট বিকাম গ্রো এগুলোর সাথেও আমরা ইউজ করতে পারি টু ইনক্রিজ আর ডিক্রিজ ঠিক আছে এক্সাম্পলগুলো দেখো এখানে এক্সাম্পল পরপর দেওয়া রয়েছে বলছে আই ওয়াজ প্লেইং ইয়েস্টারডে একদম অতীতে নর্মাল কোনো অ্যাক্টিভিটি আই ওয়াজ প্লেইং ইয়েস্টারডে ওয়ান অ্যাকশন ইন দ্য পাস্ট চলছিলো একটা অ্যাকশন যেটা চলছিল আই ওয়াজ ইয়েস্টারডে আমি গতকাল খেলছিলাম কমপ্লিট খেলা কমপ্লিট জিতেও গেছি ওর কোনো রেস ফেস কোনো কিছু বাকি নেই কমপ্লিটেড অ্যাকশন অতীতে আর কিছুটা সময় ধরে এটা চলছিল কিন্তু আমি জানি না কতক্ষণ ধরে চলছিল ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে পাস টেন্স নেক্সট কী বলেছে দেখো হোয়েন মাই মাদার ওয়াজ কুকিং আই ওয়াজ স্লিপিং হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম যখন আমার মা রান্না করছিল অতীতের দুটো ঘট ঘটনা দুটোই চলছিল সেই অর্থে আমরা কী ইউজ করবো ফার্স্ট কন্টিনিউস সিম্পল ব্যাপার দুটো কেন চারটে ঘটনা হলেও সবই পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই ইউজ করব এখন মাই মাদার ওয়াজ কুকিং আই ওয়াজ প্লেইং মাই ব্রাদার ওয়াজ স্লিপিং বুঝতে পেরেছো এরকমভাবে পরপর তুমি করতে পারো টু অ্যাকশন ইন দ্য পাস্ট অথবা টু আর মোর দ্যান টু অ্যাকশন ইন দ্য পাস্টও হতে পারে থার্ডেরটা দেখো লাস্টের কী বলেছে এটা দেখো উইথ ভর গেট বিকাম গ্রো এখানে আমি গেট দিয়ে এক্সাম্পলটা দিয়েছি ইট ওয়াজ গেটিং ডার্কার অ্যান্ড ডার্কার কী বলেছে ইনক্রিজ আর ডিক্রিজ এখানে ইনক্রিজ হচ্ছে ডার্কটা মানে আরও বাড়ছে ইট ইজ গেটিং ডার্কার অ্যান্ড ডার্কার বলছে এটা যেন আরও ডার্ক থেকে মানে আরও ডার্কার হচ্ছে বুঝতে পেরেছো আরও কী বলবো ডার্কের মানে আরও অন্ধকার জন্য হয়ে উঠছে বুঝতে পেরেছ এখানে কি রয়েছে টু এক্সপ্রেস টু এক্সপ্রেস সরি টু এক্সপ্রেস ইনক্রিজ উইথ গেট টু এক্সপ্রেস ইনক্রিজ এখানে দেখো ওঠেনি উইথ গেট বুঝতে পেরেছো তো এই অর্থে ইউজ হতে পারে খুব রেয়ারলি ইউজ হয় এটা অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অতীতের কোনো কাজ যেটা চলছিল কিছু সময় ধরে তো সেই অর্থে আমরা ইউজ করি পাস্ট কন্টিনিউস টেন্স ক্লিয়ার নেক্সট পাস্ট পারফেক্ট যদি কোনো টেন্স সব থেকে বেশি কমপ্লিকেটেড হয় টেন্সের মধ্যে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে পাস পারফেক্ট টেন্স দেখো টেন্সটার মধ্যে যতটাই নামটা রয়েছে পারফেক্ট কিন্তু ততটাই এই সেন্টেন্সটা মানে এই টেন্সটা ইনপারফেক্ট কেন বলছি দেখো পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতের দুটো ঘটনা ভালো করে বুঝবে অতীতের দুটো ঘটনা ঠিক আছে দুটো ঘটনার মধ্যে যে কাজটা আগে ঘটেছিল যে কাজটা আগে ঘটেছিল ধরো তুমি প্রেজেন্টে রয়েছে বর্তমানে রয়েছো এখন যে টাইমটা ধরো তুমি যে টাইমে ভিডিওটা দেখছো তার আগে তার যে কোনো আগে এক বছর আগে হোক দশ বছর আগে হোক দশ মাস আগে হোক আর দু ঘন্টা আগে হোক দুটো অ্যাকশন হয়েছে দুটো অ্যাকশান হয়েছে তো যে দুটো অ্যাকশানের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস পারফেক্টই ইউজ করবো ভালো করে বোঝো দুটো অ্যাকশনের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা ফার্স্ট পারফেক্টই ইউজ করবো আর যেটা পরে হয়েছে সেটা ফার্স্ট ইনডিফিনেট টেন্সেই ইউজ করবো ছোটোবেলা এটা পড়েই তো মানুষ হয়েছে এটা মানে এই এক্সাম্পল যে এক্সাম্পলগুলো দিচ্ছি সেই এক্সাম্পলগুলো শুনে শুনেই আমরা ফার্স্ট ইনডিফিন ফাস্ট পারফেক্ট টেন্স শিখেছি সেটা হচ্ছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল তাই তো ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল তাহলে কি কোন কাজটা আগে হলো ভালো করে বোঝো কোন কাজটা আগে হলো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড এটা আগে হয়েছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল তার রোগীটা আগে মারা গেছে তারপরে ডাক্তার এসছে তাই তো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর কী হবে বিফোর দ্য ডক্টর কেম তো এখানে স্ট্রাকচারে দেখো কী রয়েছে সাবজেক্ট হ্যাড ভি থ্রি সাবজেক্ট দ্য পেশেন্ট তারপরে হ্যাড রয়েছে তারপরে ডায়েড ভিথ্রি রয়েছে ভি টু আর ভি থ্রি ডাইয়ের দুটোই ভি থ্রি একই তারপরে কী হয় বিফোর হয় তারপরে দেখো পাস্ট ইনফিনিট যেটা আমরা এইমাত্র পড়লাম কি সাবজেক্ট দ্য ডক্টর তারপরে ভিটু হয় তাই তো পাস্ট ইন্ডিফিনিট মানে কি সাবজেক্ট প্লাস ভি ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা যে অতীতে দুটো ঘটনার মধ্যে মানে ঘটে যাওয়া ঘটনা তার মধ্যে যে ঘটনাটা আগে হবে সে তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড ভিটি ইউজ করবো আর যে ঘটনাটা পরে ঘটবে তার জন্য সাবজেক্ট ভি টু ইউজ করবো মানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স ইউজ করবো ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে আর দেখো অতীতের কোনো একটা কমপ্লিটেড অ্যাকশনের ক্ষেত্রে আমি কিন্তু পাস পারফেক্ট ইউজ করতে পারবো না যখনই দুটো অ্যাকশনের উল্লেখ থাকবে তখনই আমি পাস পারফেক্ট ইউজ করতে পারবো বুঝতে পেরেছ ব্যতিক্রমও রয়েছে সেটা পরে বলে দিচ্ছি ক্লিয়ার হয়েছে এটা যদি বলা হয় আই হ্যাড ফিনিশড এফ আই এন আই এস ডি ফিনিশড মাই জব বলেছেন কি ঠিক আছে আই হ্যাড ফিনিশড মাই জব দেখে মনে হবে হ্যাঁ স্যার ঠিকই তো আছে হ্যাড ভিতরি অবজেক্ট তাই তো হ্যাড রয়েছে ফিনিশ রয়েছে ভিত্রি রয়েছে তারপরে অবজেক্ট দিয়েছেনটা ঠিকই তো রয়েছে এটাই তো আমরা জানি পাস পারফেক্ট টেন্স সেন্ডেসটা দেখে ঠিক মনে হলো কিন্তু গ্রামার্টিক্যালের দিক থেকে মানে গ্রামারের দিক থেকে সেন্ডেসটা ঠিক নেই কারণ অতীতে একটা ঘটনার জন্য আমরা পাস পারফেক্ট টেন্স ইউজ করবো না অতীতে দুটো ঘটনার জন্য আমরা সবসময় পাস পারফেক্ট ইউজ করবো ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে পাস্ট ইন্ডিভিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য যদি একটা ঘটনা ঘটে সেটাও অতীতে তাহলে পাস্ট ইন্ডিভিডিট টেন্স আর যে অতীতে দুটো ঘটনা কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে সেটা বোঝানোর জন্য আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে ক্লিয়ার হয়েছে ভেরি গুড যদি ক্লিয়ার হয়ে থাকে না ক্লিয়ার হলে ভিডিওটা রিপিটেডলি দেখো বুঝতে পেরেছো নেক্সট এক্সাম্পল দেখো এখানে তো স্ট্রাকচারটা বলেই দিয়েছি হ্যাঁ আর একটা দেখো এটা হচ্ছে কন্ডিশনের মধ্যে পড়ে যায় ইফ সাবজেক্ট হ্যাড ভিথ্রি প্রথমে যেরকম রয়েছে সেরকম রয়েছে মানে এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে তারপরে কমাবসে তারপরে সাবজেক্ট উড কুড মাইট তারপরে হ্যাভ ভিথ্রি অবজেক্ট ভীষণ কমপ্লিকেটেড এটা তোমাদের কাছে মনে হতে পারে অ্যাকচুয়াল কমপ্লিকেটেড তাই তো তো এখানে কী বলতে চাইছে কোন পারপাসে আমি এই স্ট্রাকচারটা ইউজ করব যদি তুমি এটা করতে তাহলে এটা করতাম ঠিক আছে এটা যেমন আমি পাস্টে বলতে পারি সেরকম পাস্ট পারফেক্টও বলতে পারি যদি বলা হয় তুমি যদি আসতে তাহলে আমি আসতাম ইফ ইউ আই উড অলসো কাম যদি তুমি আসতে তাহলে আমি আসতাম এটা কি রয়েছে তোমার প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স রয়েছে ইউ কেম তারপর হচ্ছে পাস্ট ভিটুতে রয়েছে তাই তো তারপরে রয়েছে এখানে কি রয়েছে ভিউন রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবার এটাকে আমি যদি পাস করে দিই মানে পাস্ট পারফেক্ট করে দিই তাহলে কী হয় কামটা কী কেমটা কী হয়ে যায় পাস্ট ভি টু থাকলে কী হয় মানে হ্যাড ভি থ্রি করবো এটাকে হ্যাড ভি থ্রি মানে কাম আর এখানে উড রয়েছে তো উডটাকে যদি আমি পারফেক্টে কনভার্ট করি তাহলে উড হ্যাভ এখানে ভি ওয়ানটা কী হয়ে যাবে ভি থ্রি তাই তো কমপ্লিকেটেড লাগছে আমি বুঝতে পারছি আচ্ছা এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে একটা এক্সাম্পল দিচ্ছি যদি বলা হয় মানে এটা কোন পারপাসে ইউজ করা আমি বলে দিচ্ছি যে অতীতে কোনো কাজ যেটা তোমা তুমি করতে পারতে কিন্তু করোনি সেই অর্থে এটা ইউজ করবে বুঝতে পেরেছো করতে পারতে বা করা উচিত ছিল বা করা হয়েছিল মানে মানে কি বলবো কোনো কিছু পারতে বা করতে কিন্তু করনি সেই অর্থে তোমাদের সাবজেক্ট হ্যাড ভিতরে ইউজ করতে হবে সামাজামি না থাকলে এই জিনিসপত্রগুলো বোঝানো যায় না যাই হোক আমি চেষ্টা করছি যদি বলা হয় তুমি যদি আরেকটু স্লো করে গাড়িটা চালাতে তাহলে বিড়ালটা বাঁচতে পারতো মানে বিড়ালটাকে বাঁচানো যেত ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি তুমি যদি গাড়িটা আরেকটু স্লো চালাতে তাহলে বিড়ালটা বাঁচতো তাহলে ইংলিশটা কি হবে ইফ তার মানে বিড়ালটা বাঁচিনি তাই তো বলতে চাইছি তাহলে ইফ ইউ ড্রু এখানে হ্যাড ডি করবো ইফ ইউ হ্যাড ড্রাইভেন ডিআরআই ভিইএন

ইফ ইউ দেখো ফরমেশন দেখো ইফ রয়েছে সাবজেক্ট রয়েছে তারপরে হ্যাড ভি থ্রি হ্যাড ড্রিভেন ভি তারপরে কমা দিয়েছি ড্রিভেন দ্য কার অবজেক্টের পর কমা হবে কার স্লোলি এই যে কমা দিয়েছি তারপরে আবার সাবজেক্ট দ্য দ্য ক্যাট তাই তো সাবজেক্ট তারপরে উড উড ইউজ করেছি তারপরে কি হ্যাপ হ্যাপ ইউজ করেছি উড উডের পর হ্যাপ তারপরে ভি থ্রি কি survived মানে তুমি যদি গাড়িটা স্লো চালাতে তাহলে বিড়ালটা বাঁচতে পারত কিন্তু বিড়ালটা বাঁচেনি তার মানেই তো বলছি যে বাঁচতে পারতো যদি এটা করতে তাহলে এটা হতো তার মানেই তো হয়নি তো সেই অর্থে আমরা এটা ইউজ করবো কি পাস পারফেক্টেন্স ইউজ করবো ক্লিয়ার হয়েছে আর এই যে ফর্মেশনটা রয়েছে হ্যাড ভিত্রির সঙ্গে কি আসে উড হ্যাভ ভিত্রি একদম সংক্ষেপে মনে রাখো হ্যাড ভিত্রির সঙ্গে কি আসে উড হ্যাভ এটা কি বলা হয় থার্ড কন্ডিশন বুঝতে পেরেছো তো এরকম স্ট্রাকচারে তোমাকে দিয়ে দেবে এক্সামে এক্সামে ভুলটা কোথা থেকে দেবে দুটোই হ্যাড দিয়ে দেবে যদি এরকম হয় ইফ ইউ হ্যাড ড্রিভেন দ্য কার স্লোলি দ্য দ্য ক্যাট উড সারভাইভ তাহলে এটা ভুল রয়েছে উড করা যাবে না উড হ্যাভ করতে হবে অথবা যদি দিয়ে দেয় দ্য ক্যাড হ্যাড সারভাইভড দুটো হ্যাড দিয়েছে ইফ ইউ হ্যাড ড্রিভেন দ্য কার স্লোলি দ্য ক্যাড হ্যাড সারভাইভ এরকম হলেও এই নেক্সট অংশেই ভুল রয়েছে কারণ আমরা জানি একটা যদি হ্যাড ভিত্রি হয় বাকিটা কী হয় উড হ্যাভ বা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা মে হ্যাব প্লাস ভিতরি বুঝতে পেরেছো ফরমেশনটা একটু দেখতে হবে তোমাকে যাই হোক নেক্সট দেখো কী রয়েছে সিএডটা হ্যাড সাবজেক্ট ভিথ্রি মানে এই ফর্মেশনটাই বলছে শুধুমাত্র আগে হ্যাড দিয়েছে সাবজেক্ট ভিতরি কমা সাবজেক্ট উড হ্যাভ উড হ্যাপ কুড হ্যাপ মাইট হ্যাপ প্লাস ভি থ্রি অবজেক্ট মানে বলছে বলতে চাইছে এই যে ফর্মেশনটা রয়েছে ইফ সাবজেক্ট হ্যাড এর বদলে আমি কি বসাতে পারি হ্যাড সাবজেক্ট ভিতি বুঝতে পেরেছো ইফ সাবজেক্ট হ্যাডের বদলে আমরা হ্যাড সাবজেক্ট দিয়েও শুরু করতে পারি হ্যাড সাবজেক্ট হ্যাড প্লাস সাবজেক্ট দিয়ে কোনো সেন্টেন্স শুরু করতে পারি তার মানে কী হবে ইফ এই সাবজেক্ট প্লাস হ্যাড বুঝতে পেরেছো একই জিনিস যেখানে ইফ দেবো সেখানে হ্যাড সাবজেক্ট দেবো না বুঝতে পেরেছো আর যেখানে হ্যাড সাবজেক্ট দেবো সেখানে ইফ দেবো না আর হ্যাড আর সাবজেক্টটা উল্টে যাবে বুঝতে পেরেছো এক্সাম্পল পরবর্তীতে রয়েছে নেক্সট দেখো ডিএটা কি রয়েছে উইথ দ্য ভার্বস হোপ এক্সপেক্ট ওয়ান্ট উইশ ইন্টেন্ট ডিজায়ার এগুলো এগুলোর সাথে পাস্ট টেন্স একা বসতে পারে এই মাত্র আমি কী বলেছি যে পাস্ট সরি এটা পাস্ট পারফেক্টেন্স তো পাস্ট পারফেক্টেন্সের কথা এইমাত্র কি কী বলেছি যে একটা ঘটনার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টেন্স ইউজ করি না করি কি কখনো করি না সেক্ষেত্রে কি ইউজ করি পাস্ট ইনিফিনিট টেন্স কিন্তু একটা টেন্সের ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করতে পারি যদি সেখানে মানে মেইন ভাবে থারফর্ম অর্থে হোপ এক্সপেক্ট ওয়ান্ট উইশ ইনটেন্ট ডিজায়ার এগুলো থাকে মানে অ্যাকশান অফ মাইন্ড মনের কাজগুলো থাকে তাহলে আমরা তার সাথে টেন্স সিঙ্গেল পারফেক্টেন্সই করতে পারি কারণ বাকি মানে এটা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো বুঝতে পারছো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে একের এক্সাম্পলটা দেখো কী রয়েছে দেখো কি রয়েছে আই কেম আফটার হি হ্যাড গন আই কেম আফটার হি হ্যাড গন যদি সেন্টেন্সটা পড়ো তাহলে বুঝতে পারবো যে অতীতের দুটো ঘটনা কোন ঘটনাটা আগে ঘটেছে বা কোনটা পরে ঘটেছে বোঝো বলো তো আই কেম আফটার হি হ্যাড গন মানে সে চলে যাওয়ার পর আমি এলাম চলে যাওয়ার পর এখানে কিন্তু বিফোর ইউজ করে নি আফটার ইউজ করেছে তাহলে কোন কাজটা আগে আগে ঘটেছে সে চলে গেছে তাই তো তারপরে আমি এসেছি তাহলে যেহেতু সে চলে গেছে এটা পারফেক্ট ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট এই জন্য হ্যাড ভিতরে দিয়েছে আর বাকিটা যেটা রয়েছে সেটা কী করেছে সাবজেক্ট টু করেছে বুঝতে পেরেছ মানে অতীতের দুটো ঘটনা যেটা অতীতে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটে যাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট যেটা পরবর্তীতে ঘটবে সেটা মানে অতীতের ঘটনা দুটো ঘটনার মধ্যে যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট ক্লিয়ার হয়েছে ফার্স্ট পার্সন সেটির ফার্স্ট অ্যাকশন হচ্ছে পাস্ট পারফেক্ট সেকেন্ড হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট নেক্সট দেখো কী রয়েছে ইফ দ্য পুলিশ হ্যাড কাম অ লিটল বিফোর দ্য ক্রিমিনাল উড নট হ্যাভ গন অ যেটা এইমাত্র বললাম হ্যাড ভি উড হ্যাভ ভি বলছি ইফ দ্য পুলিশ ইফের সঙ্গে সবসময় কী থাকে হ্যাড ভিতরি থাকে তো হ্যাড ভি হ্যাড ভিতরি দিয়ে করেছে তারপরে সাবজেক্ট বসিয়ে কী করেছে উড হ্যাভ ভিত্রি করেছে ক্লিয়ার হয়েছে তো এটা আগের নিয়মে আমি অলরেডি বলে দিয়েছি নেক্সট দেখো কী রয়েছে হ্যাড হি স্টার্টেড অনেস্টলি দেখো এই ইফ দ্য পুলিশ হ্যাড কাম যে ইফ দ্য পুলিশ এর বদলে আমরা কী করতে পারি হ্যাড দ্য পুলিশ তখন আর ইফ দিতে হবে না বুঝতে পেরেছো সেটাই এখানে রয়েছে হ্যাড হি স্টার্টেড অনেস্টলি হি উড হ্যাভ সাকসিড যদি সে সরি স্টার্টেড না এটা স্টাডিড রয়েছে হ্যাড হি স্টাডিড অনেস্টলি সে যদি অনেস্টলি পড়াশুনো করতো হি উড হ্যাভ সাকসিড সে মানে সফল হতো তাহলে উড়া ভিতরি রয়েছে আর এখানে কী রয়েছে হ্যাড সাবজেক্ট ভিতরি এখানে ইফের মতো করেই এটা ইউজ করা হয়েছে যদি সে এটা করতো তাহলে এটা হতো তার মানে কি সেন্টেন্সটা মানে কি সে সাকসেস হয়নি বুঝতে পেরেছো লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পলটা দেখো আই হ্যাড হোপ দ্যাট ইউ উড কাম টু সি মি আই হ্যাড হোপ দ্যাট আমি আশা করেছিলাম যে ইউ উড কাম টু সি মি দেখো এখানে হ্যাড হোপড ইউজ করেছে কারণ এখানে দেখো হোপ ভার্ব রয়েছে আমি বলেছি এগুলো এগুলোর সাথে ভি ওয়ান মানে হ্যাড ভি থ্রি একাই ইউজ হতে পারে তো আই হ্যাড হোপড হোপ রয়েছে তো এর সাথে আমি একাই ইউজ করতে পারি আই হ্যাড ধরো এই সেন্টেন্সটা এইটুকুই নেই এটুকু দিলে তোমাদের কনফিউজ হয়ে যাবে আই হ্যাড হোপ টু উইন হতে পারে সেন্টেন্সটা আই হ্যাড হোপ টু উইন এখানে বলছি ইন্টেনশন ইন দ্য পাস দ্যাট ডিডেন্ট টেক প্লেস বলছে অতীতের কোনো ইচ্ছা যেটা তোমার মানে পূরণ হয়নি সেই অর্থে আমরা কী করি পাস পারফেক্টেন্স ইউজ করতে পারি আর সেক্ষেত্রে এই ভাবগুলোই আমরা ইউজ করবো হোপ এক্সপেক্ট ওয়ান্ট উইশ ইনটেন ডিজায়ার প্রত্যেকটার মানে কিন্তু একই রকম হোপ মানে আশা করা এক্সপেক্ট মানেও আশা করা ওয়ান্ট মানে চাওয়া এটাও আশা করা ধরতে পারি উইশ মানে ইচ্ছা করা কোনো কিছু চাওয়া ইনটেন মানেও চাওয়া ডিজায়ার মানেও ইচ্ছা করা বা চাওয়া বুঝতে পারে প্রত্যেকটার মানে একই যে অতীতের আমার একটা পূর্ণ করার ইচ্ছে ছিল কিন্তু পূর্ণ হয়নি সেই অর্থে আমরা সিঙ্গেল হ্যাড আর এই যে ভাবগুলো রয়েছে তারপরে ওই ভার্বগুলোর ভিতরে দিয়ে ইউজ করতে পারি একটা অ্যাকশনের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে না হয়ে থাকে আমাকে হয় গ্রুপে অথবা আমাকে পার্সোনালি টেক্সট করে জানাবে যে কোন কোন প্রশ্নে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বুঝতে পেরেছ নেক্সট দেখো কী রয়েছে আমাদের আসল কাজ শেষ এবার আর কিছু নেই পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্টই ছিল কমপ্লিকেটেড আর যেটা রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স এটা আর ইউজ করা হয় না এখন তাও আমাদের জানতে হবে কী রয়েছে সাবজেক্ট হ্যাডবিন পার্ম আইএনজি অবজেক্ট ফর অথবা সিন্স টাইম যেটা প্রেজেন্ট ইনডেফিনিট সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল আর তারই ফর্ম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স কি আমি এই বাড়িতে দু মাস ধরে বসবাস করছি ভালো করে বোঝো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা গতদিন হয়ে গেছে আমি এই বাড়িতে দু মাস ধরে বসবাস করছি এটাকে যদি আমি পাস্টে কনভার্ট করি মানে পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করি তাহলে কী হবে আমি এই বাড়িতে গত দু মাস ধরে বসবাস করছিলাম বুঝতে পেরেছি একটা হচ্ছে করছি বর্তমানে চলছে সেটা প্রেজেন্ট পারফেক্ট আর করছিলাম অতীতে চলছিল এখন আর চলছে না একটা নির্দিষ্ট টাইম ধরে তো সেক্ষেত্রে কী হয় পাস পারফেক্ট কন্টিনিউসটেন্স হয় ঠিক আছে সেক্ষেত্রে ফরমেশন পুরো সেম টু সেম রয়েছে শুধু হ্যাববিনের বদলে কী হয় এখানে বিন ছিল প্রেজেন্টে হ্যাব অথবা বিন আর এখানে কী হবে বিন ক্লিয়ার হয়েছে দেখো এখানে কী রয়েছে সামটাইমস টাইম ইজ নট মেনশন এখানে আরেকটা এক্সাম্পল বলে দিয়েছে মানে পয়েন্ট বলে দিয়েছে সামটাইমস টাইম ইজ নট মেনশন কখনো কখনো টাইম উল্লেখ করা থাকে না তো সেটা তো পাস কন্টিনিউসলি লিখতে পারি যেখানে টাইম উল্লেখ থাকবে না কিন্তু সেই সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কখন টাইম উল্লেখ থাকে না তার মানে ওখানে একটা কিছু ব্যাপার রয়েছে যে যার জন্যে ওখানে টাইম উল্লেখ নেই এক্সাম্পল দেওয়া রয়েছে সব দেখো কি রয়েছে আই বিন রিডিং দ্য নভেল সিন্স টু থাউজেন্ড এইট বলছে আমি দু হাজার আট থেকে এই নভেলটা রিড করছি মানে পড়ছি বুঝতে পেরেছি তার মানে অতীতে পড়ছিলাম সরি পড়ছি না পড়ছিলাম তো হ্যাডবিন রয়েছে ভার্ম সঙ্গে আইএনজি রয়েছে তারপরে অবজেক্ট রয়েছে তারপরে সিনস টাইম এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এবার সামটাইমস টাইম ইজ নট মেনশন যেখানে টাইম মেনশন না থাকে সেখানে বুঝে নিতে হবে যে টাইম একটা কাজ হচ্ছিলো নির্দিষ্ট সময় ধরে কাজটা হচ্ছিলো মাই ব্রাদার হ্যাড বিন কোয়ার্ডেলিং আমার ভাই ঝগড়া করছিলো নিশ্চয়ই এক এক ঘন্টা ধরে আধা ঘণ্টা ধরে এরকম বুঝে নিতে হবে যেখানে টাইম এক্সপ্রেশন থাকবে না সেখানে বুঝে নিতে হবে ক্লিয়ার হয়েছে যে এখানে টাইম এক্সপ্রেশন রয়েছে কিন্তু এখানে উল্লেখ করা নেই ক্লিয়ার কিন্তু এটা খুব রেয়ারলি ইউজ করা হয় খুব খুব রেয়ারলি ইউজ করা হয় বুঝতে পেরেছো আর যারা গ্রামার জানে না তারা এই ভুলবশত পাস্ট কন্টিনিউসটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে ইউজ করে দেয় আই আই ওয়াজ প্লেইং এটা তো সিম্পল ব্যাপার আই হ্যাড বিন প্লেইং মানে অনেকক্ষণ ধরে খেলছিলাম এটা হচ্ছে পার্থক্য যদি বলা হয় আই ওয়াজ প্লেইং ভালো করে বোঝো আই ওয়াজ প্লেইং আই ওয়াজ প্লেইং একটা হচ্ছে আই আই হ্যাড বিন প্লেং পার্থক্য কি আই ওয়াজ প্লেইং মানে হচ্ছে খেলছিলাম এক ঘন্টা দু ঘন্টা যেরকম হয় খেলছিলাম কিন্তু আই হ্যাড বিন প্লেইং মানে একটা নির্দিষ্ট সময় ধরে খেলছিলাম ঠিক আছে এক সপ্তাহ ধরে খেলছিলাম বা প্র্যাকটিস করছিলাম এক বছর ধরে খেলছিলাম মানে একটা ডিউরেশন রয়েছে তোমাকে বুঝে নিতে হবে এই সেন্টেন্সের মধ্যে ক্লিয়ার ভেরি গুড পাস পারফেক্ট কন্টেন্সটেন্স হয়ে গেলো এটা রিপিটেডলি রয়েছে আচ্ছা দেখো ফিউচার ফিউচারটা একবারে করে দিচ্ছি ফিউচারে তেমন কিছু নেই কয়েকটা জিনিস তোমাকে বুঝতে হবে দেখো ফিউচার ইন্ডিফিনিটেন্সের নিয়ম কি প্রথমে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট তারপরে শ্যাল বা উইল তারপরে ভাববে মেইন ফর্ম তারপরে অবজেক্ট কন্ডিশনাল সেন্টেন্সে কি বসে টু এক্সপ্রেস কন্ডিশনাল সেন্টেন্সে বসে প্রেজেন্ট ইনফিনিট কন্ডিশনালটা আমি বলে দিচ্ছি একদম এন্ড অফ দা ক্লাস দুয়েটটা দেখো কী রয়েছে টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন ফিউচার অ্যাকশানের ক্ষেত্রে এই ফর্মেশনে বুঝতে পারে ফর্মেশনগুলো ভালো করে দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাস ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট পরে রয়েছে সাবজেক্ট অ্যামিজার ইনফিনিটিভ দেখো অ্যামিজার তার সত্ত্বেও কিন্তু ফিউচারে ইউজ করছি হ্যাপ টু হ্যাভ টু রয়েছে তার সাথে কিন্তু ফিউচারে ইউজ করছি অ্যামেজার অ্যাবাউট তার সত্ত্বেও কিন্তু ফিউচারে ইউজ করছি দেখো প্রেজেন্টের ফর্মেশন তার সত্ত্বেও ফিউচারে ইউজ করছি অ্যামেজার গোয়িং টু যেটা আমি অলরেডি পাস্ট কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউসে বলে দিয়েছিলাম যে অ্যামিজার ভাবের সঙ্গে আইনজি এরকম যদি থাকে তাহলে সেটা ফিউচারেও ইউজ করা যেতে পারে তো চারটে ফিউচারে কেন বলা হয়েছে দেখো হ্যাপ টু যদি বলা আই হ্যাভ টু ডু ইট আমাকে এটা করতে হবেই মানে ভবিষ্যৎ অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্টও তাই তো আই হ্যাভ টু গোল দেয়ার আমাকে সেখানে যেতে হবে মানে ভবিষ্যতে যাবো তাই তো ভবিষ্যতে কোনো একটা কাজ মোটামুটি বাধ্যতামূলক সেই অর্থে আমরা হ্যাভ টু ইউজ করি তো ফার্স্ট এক্সাম্পল সেটাই রয়েছে ক্লিয়ার পর দেখো কী রয়েছে সাবজেক্ট এম ইস আর তারপরে টু হচ্ছে আই অ্যাম টু টু ইট মানে আমাকে এটা করতে হয় মানে রেগুলে করতে হয় যদি বলা হয় আই এম টু আই অ্যাম টু সেল ফ্রুট আমাকে ফল বিক্রি করতে হয় বা আই এম টু টিচ আমাকে পড়াতে হয় তো সেই অর্থে কী ইউজ করেছি আই এম টু মানে কি প্রেজেন্টেড বর্তমানে কোনো কাজ সে অর্থে ইউজ হতে পারে আর অ্যাম টু মানে করতে হয় রেগুলার করতে হয় মানে কি আগামীকালও করতে হবে আগামী পরশুও করতে হবে ভবিষ্যতেও করতে হবে তো সেই অর্থে ফিউচার ইন্ডিফিনিটি ইউজ করা হয় এটা আর এমিজার অ্যাবাউট এরপরে টু ভি ওয়ান দিয়ে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ইউজ হয় যেমন দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই দেখো দ্য পেশেন্ট সাবজেক্ট ইজ অ্যাবাউট টু ডাই মানে পেশেন্টটা মরতে চলেছে মানে কি মরেছে কি না মরতে চলেছে মানে আমি এইটুকু শিওর যে সেটা মারা যাবে তো ভবিষ্যতে যাবে সেই অর্থে আমরা প্রেজেন্ট ফর্মেশনে ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি প্রেজেন্ট ফর্মেশনে ফিউচার ইনডিফিনিট টেন্সও ইউজ করতে পারি বুঝতে পেরেছো জানি একদিনে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে মাথা মানে যারা ওদের আইডিয়াগুলো ইজিলি নিতে পারো না তাদের একটু মাথা জাম্বলা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই যাই হোক পরের দেখো সাবজেক্ট আমি আর গোয়িং টু যেটা আমি প্রেজেন্ট কনফিনিয়েন্সে বলেছি হ্যাঁ যে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্সেও হতে পারে আই এম গোয়িং টু ওয়াচ আ মুভি টু আমি আগামীকাল একটা মুভি দেখতে যাচ্ছি প্রেজেন্ট টেন্স ফর্মেশন আই আই অ্যাম গোয়িং টু প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স সরি প্রেজেন্ট টেন্স অ্যাট দ্য সেম টাইম এটা মিনিংটা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্সেও হতে পারে অথবা এই সেন্টেন্সটাকে আমি লিখতে পারি আই উইল গো টু ওয়াচ এ মুভি টু মোরো বুঝতে পেরেছো এই আছে আমাদের টোটাল স্ট্রাকচার উইথ এক্সাম্পল আমি বলে দিয়েছি পরে এক্সাম্পল তোমরা বাড়িতে দেখে নিও ভিডিওটা একেই অনেক লং হয়ে গেছে আচ্ছা বলেই দিই ঝামেলা লাভ নেই বলেই দিচ্ছি হচ্ছে আই শ্যাল বাই আ মোটরসাইকেল হোয়েন দ্য প্রাইস কামস ডাউন এটা হচ্ছে কন্ডিশন ঠিক আছে কন্ডিশনটা একদম লাস্টে বলে দিচ্ছি ঠিক আছে একদম একটার মধ্যে আর একটা করছি না কন্ডিশনটা লাস্টে বলে দিচ্ছি দুইয়ের এক্সাম্পল এ কি রয়েছে আই হ্যাভ টু পে দ্য ফিস দেখো হ্যাভ টু রয়েছে তার সাথে এটা কি ফিউচারের কোনো অ্যাক্টিভিটি হি হ্যাজ টু কাম টু হাওড়া আমি আমার জায়গার নাম দিয়েছি হি হ্যাজ সেই একটু কামটা হাবরা তাকে হাবড়া আসতে হয় মানে অভ্যাস অভ্যাসবস্ত আসতে হয় প্রেজেন্ট আসতে হয় তার মনে ভবিষ্যতে আসতে হবে সেই অর্থে একটা ভবিষ্যতে ইউজ করা যেতে পারে কিন্তু ফর্মেশন রয়েছে প্রেজেন্টে পরে রয়েছে দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই পেশেন্ট মরতে চলেছে তো সেই অর্থে কি নিয়ার ফিউচারে হতে চলেছে মানে আমি শিওর সেই অর্থে কি ফর্মেশন দেখো ইজ টু অ্যাবাউট সরি ইজ অ্যাবাউট টু তো সেই অর্থে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্সেও সেনেসটা ধরতে পারি নেক্সট যেটা রয়েছে আই এম গোয়িং টু বাই আ বুক আমি একটা বই কিনতে চলেছি মানে বই কিনবো সেই অর্থে প্রেজেন্ট কন্টিনিউস অর্থে আমরা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সও ইউজ করতে পারি ক্লিয়ার হয়েছে ফিউচার কন্টিনিউস টেন্স এটা তো এখন বিলুপ্ত হয়ে গেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কেউ ইউজ করে না পৃথিবীর কেউ ইউজ করে না ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাও আমাদের শিখতে হবে কারণ আমরা গ্রামও শিখছি তাই তো আচ্ছা দেখো ফিউচার ইন্ডিফিন টেন্সের ডেফিনিশন কী রয়েছে মানে ফর্মেশনটা কি রয়েছে সাবজেক্ট বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি ভি ফোর মনে হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট হয় বুঝতে পেরেছি মানে কোনো একটা কাজ করতে থাকবো ঠিক আছে টাইম মেনশন নেই কিন্তু কোনো একটা কাজ করতে থাকবো বলি আমি খেলতে থাকবো এরকম বলি কি বলি না আমি খেলবো এরকম সিম্পল সেন্টেন্সেই বলি যাই হোক তো এর ফরমেশনে তো ফরমেশন দিয়ে দেওয়া রয়েছে তো এর এক্সাম্পলটা কী হবে দে উইল বি প্লেইং ক্রিকেট টুমোরো তারা আগামীকাল ক্রিকেট খেলতে থাকবে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আমরা এরকম কোনো দিন এক্সপ্রেস করি না আমরা কীভাবে বলি যে তারা আগামীকাল ক্রিকেট খেলবে দে উইল প্লে ক্রিকেট টুমরো তাই তো তো যাই হোক যেহেতু গ্রামারে রয়েছে আমাদের শিখতে হবে তাই শিখছি কিন্তু ইউজ করবো না তুমি যখন রাইটিং শেখাবো তখন বলে দেবো যে কোন কোন টেন্স আমরা ইউজ করবো না কোনো সেন্টেন্সে কোনটা ভয়েসে ইউজ করব কোনটা ন্যাশনে ইউজ করবো কোন সেন্টেন্স ইউজ করবো কোনটা করবো না সেগুলো আমি পরে বলে দেবো যাই হোক নেক্সট দেখো কি রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্টেন্স কী রয়েছে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ভিথ অবজেক্ট দেখো আমরা এই বছর পাস্ট পাস্ট পারফেক্ট কত মিনিট হলো আচ্ছা একচল্লিশ মিনিট আচ্ছা যাই হোক দেখো এই মাত্র আমরা পাস্ট টেন্স পড়েছি পাস্ট পারফেক্টেন্স কী পড়েছিলাম যে অতীতে দুটো ঘটনার মধ্যে দুটো কমপ্লিটেটেড অ্যাকশন যেটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবার দেখো ভবিষ্যতে দুটো ঘটনা ঠিক আছে ভবিষ্যতে দুটো ঘটনা যদি হয় সেক্ষেত্রে যে ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট যেটা পরে ঘটবে সেটা হচ্ছে ফিউচার সরি প্রেজেন্ট ইনডেফিনিট তো সেটাই এখানে বলেছে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ভিতরি সাবজেক্ট অবজেক্ট এ জাস্ট নর্মাল ডেফিনেশন দিয়েছে এর সাথে প্রেজেন্ট টেন্সের উল্লেখ করা নেই সেটা আমি পরে উল্লেখ করে দিচ্ছি কীভাবে ইউজ করবে এছাড়া দেখো মেইন ইম্পর্টেন্টগুলো কী রয়েছে টু পস প্রবিলিটি যেটা হতে পারে পসিবিলিটি সেই অর্থে ইউজ করা যেতে পারে ফিউচার পারফেক্ট টু টু এমফাসাইজ উই মাস্ট ইউজ উই ইউজ মাস্ট ইনস্টিড অফ শ্যাল আর উইল সাবজেক্ট মাস্ট হ্যাভ ভিতরি অবজেক্ট এটা মোডাল লকজারি থেকে দিয়েছে বলছে আমরা শ্যাল বা উইলের বদলে মাস্ট ইউজ করি যখন আমরা পসিবিলিটি যেটা সম্ভাবনা রয়েছে তো সেটার পসিবিলিটি আরও বেশি করে বোঝাই সেই অর্থে আমরা মাস্ট ইউজ করি এই রেসপেক্টে আমি একটা কথা বলে দিই ভালো করে নোট ডাউন করে নাও এখানে নেই ঠিক আছে ধরো পসিবিলিটি পসিবিলিটি কি সম্ভাবনা হতে পারে হবে এই অর্থে যদি বলা হয় মে একটা হচ্ছে মাইট একটা হচ্ছে মাস্ট ভালো করে বুঝে নাও পসিবিলিটি অর্থাৎ একদম ক্লিয়ার হয়ে যাবে মাস্ট মে মাইট যদি এটা আমি মোড়া লকজালের চ্যাপ্টারে করাতাম যাই হোক তো মাইট মানে হচ্ছে কি রিমোট পসিবিলিটি পসিবিলিটি তো রয়েছে কিন্তু খুব কম মে মানে হচ্ছে পসিবিলিটি রয়েছে কিন্তু হ্যাঁ ঠিকঠাক ফিফটি পার্সেন্ট পসিবিলিটি রয়েছে আর মাস্ট মানে স্ট্রং পসিবিলিটি তো এটা আমি বোঝানোর জন্য একটা জিনিস মনে রাখবে এটা স্টোরি মনে রাখবে ধরো একটা তালা রয়েছে দিস ইজ আ লক মানে এখানে কি রয়েছে বান্স অফ বান্স অফ কিজ রয়েছে কিজ নাট কিজ কীজ রয়েছে কীজ মানে কি চাবি ধর একটা চাবি রয়েছে তিনটে চাবি তো এখানে একটা তালা রয়েছে তো এই তিনটে চাবি একটা চাবিতেই খুলবে বাকি দুটো হচ্ছে ফেক তো আমি যখন ফার্স্ট কীটা ইউজ করবো তো আমি কী বলবো দিস মাইট বি দ্য কী তাই তো মাইট বি দ্য কী তার মানে পসিবিলিটি খুবই কম তাই তো একশো পার্সেন্টের মধ্যে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হচ্ছে পসিবিলিটি রয়েছে মানে পসিবিলিটি খুবই কম তাই তো তো সেই অর্থে আমি মাইট ইউজ করবো তাহলে কী হবে দিস মাইট বি দা কী প্রথমটা যখন ইউজ করবো ক্লিয়ার হয়েছে তো প্রথমটার অর্থে আমরা কি ইউজ করবো মাইট যেহেতু পসিবিলিটি খুবই কম যখন সেকেন্ডে ইউজ করবো তো প্রথমটা ইউজ করলাম দেখলাম যে হলো না কাজ হলো না খুললো না লকটা তো আমরা সেকেন্ড কিটা ইউজ করবো তো সেকেন্ড কি এর ক্ষেত্রে আমরা কি ইউজ করবো মে কারণ পসিবিলিটি বেড়ে গেল প্রথম যেহেতু হলো না থার্টি থ্রি পার্সেন্ট হলো না মানে দুটোর মধ্যে একটা বাকি মানে ফিফটি পার্সেন্ট বাকি আছে আমার তাই তো ফিফটি পার্সেন্ট পসিবিলিটি সেই অর্থে আমরা কি ইউজ করবো মে বলি না আমরা ইট মে রেইন টুডে যে আজ বৃষ্টি হতে পারে তার মানে আমি আমি এইটুকু শিওর যে হতেও পারে অথবা নাও হতে পারে মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু এখন বৃষ্টির সিজন না বুঝতে পেরেছি তো সেই অর্থে আমরা মেয়ে ইউজ করি আর এই লকের ক্ষেত্রে কী হবে দুটো কী রয়েছে তো দুটো কী এর মধ্যে তো আমি বলতে পারি যে এটা হতেই পারে ফিফটি পার্সেন্ট চান্স যেহেতু সেই জন্য এখানে মেয়ে ইউজ করব বুঝতে পেরেছো তো সেকেন্ড কী ইউজ করার পরও দেখলাম যে হচ্ছে না খুলছে না তখন আমাদের একটা অপশানই রয়েছে থার্ড কি যেটাতে খুলবেই খুলবে হান্ড্রেড পার্সেন্ট তো সেখানে পসিবিলিটি কী রয়েছে স্ট্রং হান্ড্রেড পার্সেন্ট তাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে সেক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট মানে তুমি যখন কোনো কিছুতে গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো মাস্ট তো ফাইনালি আমরা কি ইউজ করবো ইট মাস্ট বি বুঝতে পেরেছো এসে মে মাইট আর মাস্টের পার্থক্য ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট তো এখানে বলেছে এখানে সেটাই বলেছে দেখো এখানে বলেছে মাস্ট শ্যাল বা উইলের বদলে আমরা মাস্ট ইউজ করবো টু এমফাসাইজ পসিবিলিটি পসিবিলিটি অর্থে আমরা মাস্ট ইউজ করব যেখানে স্ট্রং পসিবিলিটি থাকবে সেখানে মাস্ট ইউজ করবো বুঝতে পেরেছ কেউ পরীক্ষা পাস করেছে ধরো তার মানে কি সে নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করেছে তার মানে কি আমি সেখানে কী বলবো হি মাস্ট স্টাডি হি মাস্ট হ্যাভ স্টাডি প্রপারলি তাই তো সে অবশ্যই ভালো করে পড়াশুনো করেছে না তো পাস কেউ করতে পারে কি বুঝতে পেরেছো সেই অর্থে এটা ইউজ করবো এখানে দেখো ফর্মেশনটা দেওয়া হয়েছে মাস্ট হ্যাভ ভি থ্রি যাই হোক নেক্সট দেখো তিনটা কি রয়েছে টু এক্সপ্রেস টু অ্যাকশন ইন ফিউচার ফার্স্ট অ্যাকশন ইজ ফিউচার পারফেক্ট অ্যান্ড দি আদার অ্যাকশন ইজ প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আমি এই ডেফিনেশনে বলে দিয়েছিলাম তো এবার এক্সাম্পলগুলো দেখি কি রয়েছে দেখো হ্যাঁ এখানে এক্সাম্পলগুলো দেখি আচ্ছা মাই ব্রাদার উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই মন্ডে মাই ব্রাদার উইল হ্যাভ ফিনিশ করে থাকবে উইলের পর হ্যাভ ভিতি দিয়ে করেছে ঠিক আছে এটা ফিউচারে ইউজ করেছে কোনো ব্যাপার নেই উইলের পর হ্যাভ দিয়ে ভিত্তি করা যেতে পারে তো এখানে আমি কাজটা শিওর নই ওই জন্য উইল হ্যাভ করেছি আর যদি হানড্রেড পার্সেন্ট শিওর যে মন্ডের মধ্যে আমার ভাই কাজটা শেষ করবেই করবে তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম উইলের বদলে মাস্ট ইউজ করতাম মাই ব্রাদার মাস্ট হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ল্ড বাই মন্ডে ক্লিয়ার দুয়েরটা কি রয়েছে ইউ উইল হ্যাভ রেড ইউ উইল হ্যাভ রেড দ্য নেম সরি ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেজা প্রবিলিটি রয়েছে দেখো উইল হ্যাব তারপরে থার্ড ফর্ম ইউজ করেছে উইল হ্যাব বুঝতে পেরেছি উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার যা পসিবিলিটি অথবা প্রবলিটি রয়েছে নেক্সট দেখো কী রয়েছে ইউ মাস্ট হ্যাব ফিনিশড ইউর হোমওয়ার্ক বাই নেক্সট উইক এমফাসাইজ না হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে ইউ মাস্ট হ্যাভ ফিনিশড তুমি অবশ্যই ফিনিশ করে থাকবে ইউর হোমওয়ার্ক বাই নেক্সট উইক নেক্সট উইকের মধ্যে ক্লিয়ার তো এটা যে স্ট্রং পসিবিলিটি হচ্ছে এটা হচ্ছে কি পসিবিলিটি আর এটা হচ্ছে স্ট্রং পসিবিলিটি নেক্সট কী রয়েছে দ্য প্লান্টস উইল হ্যাভ ড্রাইড বিফোর ইট ফ্রেইস এটা করার আগে এটা ঘটবে ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট বুঝতে পেরেছো ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট যেটা পরে ঘটবে সেটা প্রেজেন্ট পারফেক্ট ফিউচার সরি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট নয় কিন্তু ঠিক আছে বা ফিউচার ইনডিফিনিটও নয় এক্সাম্পলটা কী রয়েছে দ্য প্লান্টস উইল হ্যাভ ড্রায়েড এটা আগে ঘটবে বিফোর ইট রেইনস মানে রেইন হওয়ার আগেই প্লান্টস যে গাছগুলো রয়েছে সেগুলো শুকিয়ে যাবে তো এটা আগে ঘটবে তারপরে রেইন হবে তো এটা দেখো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সে ইউজ করেছে সাবজেক্ট ভি ভি ওয়ান আর এটা ইউজ করেছে কি উইল হ্যাভ ভি থ্রি পাস্ট পারফেক্ট ক্লিয়ার অনেকের মাথা হ্যাং হওয়া শুরু গেছে আমি বুঝতে পারছি দেখো বারোটা কী রয়েছে বারোটা কী রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একদম পাতি জিনিস এটা পৃথিবীতে কেউ এখনও পর্যন্ত ইউজ করে না ঠিক আছে মানে এখনও ইউজ ভবিষ্যতে করেছি না আমি জানি না কিন্তু এখন আর কেউ ইউজ করে না কী রয়েছে নিয়মটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট উইল অথবা শ্যাল তারপরে হ্যাভ বিন ভাবের সঙ্গে আইএনজি আমি দু ঘন্টা ধরে কোনো কাজ করতে থাকবো এর এই কী করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী করেছি আমি এক ঘন্টা ধরে খেলছি তাই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি এক ঘন্টা ধরে খেলছি এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে এটা কী করেছিলাম আমি এক ঘন্টা ধরে খেলছিলাম এবার ভবিষ্যৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউসেন্সি কী বলবো এটাকে আমি এক ঘন্টা ধরে খেলবো সেই অর্থে আমরা কী ইউজ করবো সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ বিন ভাবের সঙ্গে আইএনজি সবই ঠিক আছে শুধু আগে কী ছিল ওটা হ্যাভ ছিল প্রেজেন্টে হ্যাভ হ্যাস ছিল প্রেজেন্টে পারফেক্টে মানে পাস্টে ছিল হ্যাড বিন তাই তো আর এখানে রয়েছে শ্যাল উইল হ্যাভ ওর তো নিজের কোনো ফর্ম নেই এই জন্য শ্যাল কে নেয় শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপরে বিন ভাবের সঙ্গে আইএনজি ক্লিয়ার এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আরেকটা জিনিস মনে রাখবে ভালো করে শুনে নাও আমরা এর আগে কী করেছি সিনস করেছি সিন্স মানে কি থেকে ফর মানে কি জন্য নয় ফর মানে ধরে অ্যাডভার্ব হিসেবে ধরে এটা হচ্ছে থেকে কোথায় ইউজ করেছি এটা প্রেজেন্ট পারফেক্টে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে আমরা সিন্স ফর করেছি ক্লিয়ার কিন্তু যদি ফিউচারে হয় যে আমি আগামী সোমবার থেকে কাজটা করবো সেক্ষেত্রে কি ইউজ করব। আমরা ফ্রম ইউজ করব অন্য কিছু ইউজ করব না ফ্রম ইউজ করব ঠিক আছে আর সে অর্থে ফিউচার অর্থে ধরে ইউজ করা হয় না ঠিক আছে আর যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফরও দিতে পারি কিন্তু সিনসের বদলে আমরা থেকে অর্থে ফ্রম ইউজ করব লতা লতা উইল হ্যাভ বিন সিঙ্গিং ফ্রম মর্নিং এখানে লতা বলতে লতা মঙ্গেশকর নয় লতা একজনের নাম উইল হ্যাভ বিন সিঙ্গিং ফ্রম মর্নিং বুঝতে পেরেছে যে সকাল থেকে গান গাইতে থাকবে তো সেই অর্থে কি হবে ফ্রম মর্নিং হবে সিন্স হবে না কিন্তু কারণ সিন্স পাস্ট অথবা প্রেজেন্ট ইউজ করা হয় এখানে উইল হ্যাভ বিন ভার সঙ্গে আইএনজি যেহেতু প্রগ্রেসিভ অ্যাকশনের রয়েছে ক্লিয়ার অনেকের একটু ব্যাপারগুলো মানে প্রথম প্রথম তো একটু কমপ্লিকেটেড লাগছে কিছু করার নেই আমি চাইছিলাম না যে স্লো করে সিলেবাসটা শেষ হোক আমি চাইছিলাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল সিলেবাসটা শেষ করা যায় তো তোমাদের যদি মনে হয় স্যার একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে যে আমার আর স্লো পড়ান বা অল্প অল্প করে পড়ান তাহলে আমি সেটাও করতে পারি আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে অথবা কমেন্টে জানাও অথবা আমাকে গ্রুপেও জানাতে পারো ক্লিয়ার তো এটাই পড়া থাকবে এবার আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি সেগুলো করো অল দ্য বেস্ট